আসসালামু আলাইকুম, হাজির হয়ে গেলাম নতুন আর একটি ভিডিও নিয়ে। চলেন আপনাদের দেখাই ছাদের উপরে দুপুরের খাওয়ার আয়োজন কি কি চলতেছে। আমার সাথেই থাকেন, পুরো ভিডিওটির সাথে থাকেন, আশা করি ভিডিওটি দেখবেন আর ভালো লাগবে। ভিডিওটি বেশি লং হয়ে যায় বিধায় আমি বিয়ের যে ভিডিওটি এটার সাথে এডিট করে নিই। বিয়ের আর একটা এক্সট্রা ভিডিও পাবেন। এই যে দেখেন, এখানে রান্নাবান্না শেষে সব কিছু রেডি করে নিছে দুপুরের খাওয়া দাওয়ার আয়োজন করার জন্য। এখানে দুপুরের খাওয়া দাওয়ার আয়োজন করা হবে, আর ওই যে স্টেজের মধ্যে বরকে বসানো হবে, তো এটাও এখনও সেটিং করা হয় নাই, সেটিং করা হয়ে যাবে আশা করি। আর ওই দিক দিয়ে আমার ছোটো বোন গোসল করে রেডি হয়ে যাবে পার্লারে। তাই যে এখান থেকে সব কিছু রেডি করা হয়ে গেছে, বর আসবে একটু পরেই, বরযাত্রী তো প্রায় 3টার দিকে আসবে। তো এখানে আমাদের বাড়ির লোকজন সবাই বসে আছে, যেহেতু শুক্রবার দিন বিয়ে, জুমার নামাজ পড়বে, তারপর বিয়ে পড়বে। এই যে এখন মিতুকে গোসল করানো হবে। তা মিতু একা একাই গোসল করে পার্লারে চলে যেতে চাইছিল কনে সাজার জন্য, একটা ব্রাইড সাজার জন্য। তা আমার ভাবিরা বোনের জামাইরা দেয় নাই, না তোমাকে আমরা গোসল করাবো আর এখানে আমরা একটু আনন্দ ফুর্তি করবো। এই যে দেখেন সবাই মিলে কি হাল করতেছে, মিতুকে গোসল করাচ্ছে। আর এই যে আমার মামাতো বোনের জামাই হয়েছে কুলদারা, সে ছাতা নিয়ে দাঁড়ায় রয়েছে। আমার ভাবিরা সবাই একসাথে মিলে সবাই গোসল করাই দেবে। আসলে ওর গোসল করা হচ্ছে একটাই, এমনিতেই তারা একটু আনন্দ করবে, এর জন্য ওরে দাঁড় করায় রাইখেই সবাই একটু আনন্দ করতেছিল। পরে ও গোসলখানায় গিয়ে গোসল করবে। তিন চারটা বোনের জামাই যেহেতু একসাথে হয়েছে, আর গ্রামের বিয়ে এইভাবেই হয়, দুপুরবেলা গোসলের সময় অনেক আনন্দ করা হয়, সবাই পানি দিয়ে কাদা দিয়ে অনেক ছড়াছড়ি করে গোসল করায়। যে দেখেন কী করতেছে, এইসব এইভাবেই করে। আর আপনারা কে কে এইসব বিয়ে দেখছেন, আমাদের গ্রামের বিয়ে এরকম অনেক আনন্দ করে করা হয়। তাই যে দেখেন মিতুকে এই যে ধান দুবলা দিয়ে বরে বরণ করে তারপর গোসল করানো হইতেছে। ঠিক একইভাবে আবার বর যেদিন আসবে আমাদের বাড়িতে, সেই দিনও গোসল করানো হবে। ওকে তো সাজতে হবে, তাই ওকে খুব সকাল সকাল পার্লারে যেতে হবে। পার্লার থেকে আসতে আসতে প্রায় 3-4 ঘন্টার উপরে লেগে যায় একটা ব্রাইড সাজতে। বর পক্ষে থেকে বলা হয়েছে পার্লারে যাওয়ার জন্য, ওর সাথে আমার খালাতো বোন যাবে, আমার চাস্তো ভাইয়ের বউ যাবে, সবাই 2-3 জন নিয়ে যাবে ওকে পার্লারে সাজানোর জন্য। তো পার্লারে এইখান থেকে অনেক দূরে যাইতে হবে, ভালো পার্লারে যাবে ভালো করে সাজার জন্য। দেখেন আগের দিন পার্লারে গেল, দুদিন সাজছে, সেই চুলই তো এখনও ঠিক করা হয় নাই। তো এখন গোসল করতে গিয়ে ওই চুল ঠিক করবে। ও তো খুব তাড়াহুড়া করতেছিল, আপনারা তাড়াতাড়ি করেন তাড়াতাড়ি করেন, আমি ও সবাইকে অনেক বকা দিচ্ছিলাম, কিন্তু আনন্দ করার বিষয়টা তো অন্যরকম। ওই যে দেখেন আমার ভাবি কী করছে, মোটরসে পাইপ দিয়ে সবাই পানি দিতেছে, মনে হইতেছে যেন বৃষ্টি হইতেছে। সবাই এত আনন্দ করছে মিতুর বিয়েতে, আলহামদুলিল্লাহ আমরা সবাই অনেক খুশি। ছোটো বোনের বিয়েতে আমরা সবাই মিলে আনন্দ করে ছোটো বোনকে বিয়ে দিতে পারছি। তা আপনারা পুরো ভিডিওটি দেখেন, আশা করি ভালো লাগবে। আমার এক ভাবি নাচতেছে, দেখছেন, সবাই সবাইকে ভিজাই দিতেছিল, পানি দিয়ে গোসল করাই দিতেছিল। তারপরে এই ভিজানোর পরে সবাই না নদীতে চলে গেছিলো গোসল করার জন্য। আমি ঘরে বসেছিলাম, ঘরের থেকে ভিডিওগুলি জানালা দিয়ে করছি, কারণ ওই জায়গায় গেলে আমি যেহেতু আর বড়ো বোন, আমাকে তার কেউ ভিজাই দেবে না। এই বোনের জামাইগুলো আমার সব ছোটো বোনের জামাই। তা চলে আসছি প্যান্ডেলে। এই যে দেখেন খাওয়া দাওয়া শুরু হয়ে গেছে, দুপুরের সবাই খাওয়া দাওয়া করতেছে। এগুলো আমাদের গ্রামের মানুষ, আত্মীয় স্বজন, আমাদের পাড়া প্রতিবেশী, নিজেদের আত্মীয় স্বজন সবাই এখানে আসছে, সবাই আমাদের আত্মীয় স্বজন, কারণ আত্মীয় স্বজনদেরই শুধু বলা হয়েছে। সবাই খাওয়া দাওয়া করতেছে, তা দেশের মানুষের খাওয়া দাওয়া, আত্মীয় স্বজনের খাওয়া দাওয়া হয়ে গেলে বরপক্ষ আসবে হয়তো বা। এখানে জোহরের নামাজের পরেই আত্মীয় স্বজনদের খাওয়া দাওয়ার ব্যবস্থা করা হয়ে গেছে। এই তো খাওয়া দাওয়া চলতেছে। এই তো বরযাত্রী চলে আসছে, দেখেন কিছুক্ষণ পরে আমি ছাদে এসে দেখি বরযাত্রী চলে আসছে। তখন বরযাত্রীর সাথে যারা আছে তাদের ভেতরে আসতে দেওয়া হইতেছে। আর ঘের ধরার ব্যাপারটা তো আপনারা জানেনই, এটা সব জায়গায় আছে যে ঘের ধরতে হয়। তাই বরের সাথে যে 4-5 জন থাকে তাদেরকে রেখে সবাইকে উপরে আসার পারমিশন দেওয়া হয়ে গেছে, সবাই উপরে আসতেছে। তাই উপরে আসার পরে যে ঘের ধরে রাখবে, গেটের থেকে কিছু টাকা আদায় করার জন্য, এখানে বোনের জামাইরা, আমার ভাবিহেরা, চাস্তো ভাইয়ের বউরা সবাই মিলে রাখছে ঘের ধরবে। তা আমি উপর থেকে ভিডিও করতেছি, আমি হয়তো ওই সামনে গিয়ে ভিডিও করলে আপনারা আর ভালো বুঝতে পারতেন, কিন্তু আমি সামনে যাইনি, যেহেতু বরযাত্রীরা সবাই আমাকে চিনে। আবার ওই সামনে যাব, আমার কেমন যেন লাগে, তারপরে আবার দেখাবো সম্ভব হলে সামনে ভিডিও করে। এই তো বরযাত্রীরা সবাই এসে গেছে,
একটু পরে তাদেরও খাওয়া দাওয়া করানো হবে। গেট ধরার ব্যাপারটা একদম আনন্দের ব্যাপার, বিয়ে বাড়ির সবচেয়ে আনন্দের ব্যাপার হচ্ছে গেট ধরা। গেট ধরতে হয় সবাই মিলে খুব আনন্দ করে গেট ধরে। আর জামাইয়ের জন্য এখানে শরবত, মিষ্টি, পানি, ফল, টলার অনেক কিছু রেডি করে রাখা হয়েছে জামাইকে দিয়ে। এগুলো মিষ্টি মুখ করিয়ে তারপর বাড়ির ভিতরে ঢুকানো হবে। ওই তো জামাই চলে আসছে, বর রেডি, বরের সাথে কুলদারাও সব রেডি হয়ে চলে আসছে, তাদের কাটকে দেওয়া হয়েছে। আমি আপনাদেরকে সামনাসামনি পর আবার বর দেখাবো, বর সাজার পর বা বর আসার পরে কিরকম লাগতেছিল দেখানো হয়েছে। তা আজকের ভিডিওটা এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, পরবর্তী আরেকটি ভিডিও নিয়ে আসবো। আসসালামু আলাইকুম।